মতো টাকাটা না পাইলে বাড়ি থেকে বউ তুলে নিয়ে এসে পড়বে। কই মালটা চালা তু আমরা এই হারামজাদা বেড়া কাত্তিকা আদিনটা ঘরে মোবাইল টিপা বাইক লাগবো এই হামজাদা তাড়াতাড়ি বানা শালা কিচে এটা কি বাইক আনছো? এই যে তুই সুপার বাইক চাইছিলি, এই যে হীরার কাছ থেকে সুদের টাকা নিয়ে সুপার বাইক নিয়ে আইছি, এই যে সুপার বাইক। দেখি সুপার বাইক নাকি? হ্যাঁ দাঁড়া, তুই পড়তেও পাইস না, ভালো করে একজন কই পড়াশোনা করতে দেখ কি লেখা আছে। সুপার স্প্লেন্ডার, সুপার স্প্লেন্ডার তাও আবার পুরান বাইক, সেকেন্ড হ্যান্ড। এবার কেউ নিব না সারা শুয়ারের বাচ্চা, কয় টাকা কামাই করিস? হ্যাঁ বাপের হোটেলে খাইস, বড় বড় ফুটানি বাইক দিছি দিবিস, তাও আবার সুপার বাইক দিছি। হ্যাঁ ফুটানি, তোর মা যদি খালি না করতো তাহলে তোরেও আমি দিতাম না বাইক। বাইক চাইতে হবে না তোর, বাইক থাকতে হবে না, মানুষের ঘুমা না দেখা তুই। শালা কিপটা সুদা, এই বাইকটাই নিয়ে নি বাল পরে এরাও দিত। ঠিক আছে দাও ছড়ো না, যাই একটু বাইকটা নিয়ে ঘুরে আসি গা, সবাইকে দেখাই আসি গা। এই একটু বাজার করলাম, কতগুলো সবজি আনলাম, শাক ঠাক, এই পরে কুমড়া সুমড়া এগুলো আনলাম। ও দেখি কি বাজার করলা। ও ঠিক আছে, কি হলো ইরা? তোমার তো আজকে কিস্তির ডেট ছিল, তুমি তো দিতে পারো নাই, আর আমিও সময়ের অভাবে বাজার যাইতে পারি নাই, তো তুমি বাজার করে নিয়ে আসলা, এগুলো দিয়ে আজকে চালাই দিনটা। ও কালকে যদি আবার টাকা দিতে না পারো না, বাজার থেকে আসার সময় একটু মাছ নিয়ে এসো, দিন থেকে মাছ টাছ খাই না বুঝলো তো। শালা বজ্জাত চেঙ্গার জন্য আজকে আমার এই দিন দেখতে বলো, শালা বাজারও বাড়ি নিয়ে যেতে পারি না, রাস্তা থেকে বাজার থেকে যায় বলে সুখর যাই আর কি, বাইরে দিয়ে বউ আর আমি মিলে দুজন মিলে আঙ্গুল চষি গা। আলটা আজকে আবার নাই তো ওই শালা হীরা যে মা কি ব্যাপার, আজকে আবার কোথায় গেছিলা? এই এদিকে গেছিলাম। ও আজকে আবার বাজার টাজার করো নাই? না না বাজার টাজার কিছু করি নাই। ও তো একটু সাইকেলটা একটু ঘুরে আসি, আমি একটু এখানে যাব। যা এই সাইকেলটা কিন্তু বেশি ভালো না। ঠিক আছে গেলাম। হ্যাঁ কি করে গেলাম মানে সাইকেলটা আমার না মানুষের শালা, এর জন্য শালা আমার শালা সংসার শালা ই হয়ে গেলো, শালা বাড়ি ঘর বেজে শালা ফকির হয়ে গেলোটার জন্য। খড়ি মুড়ি নিয়ে আসি বাইকটা বাইরে রেখে দিছি, বজ্জার বাইক, বাইকটা কিনে খাওয়াই ফিরি, বাইকে ধুলা মুলা দিয়া দুই মাস হয়ে গেল বাইকটার। এই করতে পারা রেশন কিচে? নোপ কিচে। কি হয়েছে, বাইকটা কয়দিন হয়েছে কিনে নিয়েছি? দুই মাসই হয়নি বাইকটা কিনে নিয়েছি। হ্যাঁ কি অবস্থা, বাইকে নিয়ে ভাঙে
বাপের মুখে কথা কয়টা কি করছে কোথায় গো ছেস্ত্রদা ছেস্ত্রদা আজকে মনে হয় হীরা বাড়িতে এসে বসে আজকে খবর হইছে হীরা যে আজকে কি কাণ্ড ঘটায় আমাকে সাইকেল টাইকেল সব খাইছে এই স্যাংরার জন্য যে আমার কি খবর হইতেছে জীবনটা সার হয়ে হ্যাঁ কে দেখি হীরাই সব হীরা ছাড়া কেউ না তোমার খবর সবর কি খুব তো ভালোই আছো দুই মাস থেকে তো তোমার দেখাই নাই আরে একটু কাজের ঝামেলায় ফাইসে গেছিলাম তোমার টাকা দিয়ে দিব তো ও আমি বললে পরে দিবা ঠিক আছে খাতা বন্ধ কর ওই যে বাইকটা নে আর কি কি আছে সব নিয়ে চল আর এগুলো নেওয়ার কি আছে তোমার টাকা দিয়ে দিব তো এই কয়দিনের মধ্যে দিয়ে দিব এগুলো নিতে যেতে হবে না বাড়িতে টাকা দিয়ে আসবো নিয়ে যায় কয়ে নিতে হবে না কয় টাকাই তো বাবা দুই লাখ কিরে একটা নে বাজার করতে পারবো দাদা বালতিটাও নিয়ে নি হাঁটতে যেতে হবে নে 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 কি হবে কোথায় নিব মাথায় না এরপরের দিনের সাথে তোমার বউটাকেও নিয়ে যাবো এই চ্যাংরার জন্য সালা বাড়ি সবকিছু নিয়ে গেছে শেষে বলে বউটাও নিয়ে যাবে তুই সালা হারাম সাদা সালা বজ্জাতের বাচ্চা রে আজকে সালা রে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট পার্টটা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ওখানে গিয়ে দেখে আসো আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব আর শেয়ারও করে দিবেন বন্ধুর সাথে।